হ্যাঁ এটা নেবে ওই যে পিবিআই লোক আছে না এটা নেবে পিবিআই লোক আর ভিতরে যখন ইসি ধরে আমি জেনেছি যে উনি বাসা থেকে বাজারের দিকে যাওয়ার সময় পথের মধ্যে উৎপেত থাকা কিছু সন্ত্রাসী দুষ্কৃতিকারী তাকে আগে থেকে উৎপেত ছিল, তাকে শুট করে, এবং আমি যে দেখলাম যে গুলির খোসা সেটা শটগানের খোসা, আমার ধারণা যে শটগান দিয়ে তাকে শুট করা হয়েছে। শুট করে তারা আবার পালিয়ে যায়, এবং আমি প্রত্যক্ষদর্শী কয়েকজন সাথে কথা বলেছি, এবং যারা আসলে একেবারেই সঠিক তথ্য দিতে পারবে তারা হাসপাতালে আছে, আমি তাদের এখানে পাইনি। আমি যতটুকু জেনেছি যে তারা মুখোশ পরা ছিল বা ডিসগাইজ আকারে ছিল, ছদ্মবেশে ছিল। তো তারা শুট করে এখানে আরেকটা পার্টি আমি দেখলাম যে সামনে আরেক জায়গায় ছিল, তারাও একটা শটগান কিছু শটগান হয়তো নিয়েছিল, কারণ ওখানে একটা গুলি খোসা পাওয়া গেছে। তারপরে তারা এখানে তাকে শুট করে দুইজন দুই পার্টি দুই দিক দিয়ে পালিয়ে গেছে। তো এখানে আমরা খুবই গুরুত্বের সাথে নিচ্ছি ব্যাপারটা, কারণ আমি বলেছি যে বাগেরহাটে সন্ত্রাস সন্ত্রাসী বা দুষ্কৃতিকারী কোনো ঠাঁই নাই। এই দিনে দুপুরে এইভাবে সজীব তরুদারের মতো একজন উদীয়মান রাজনৈতিক নেতাকে রাজপথে এইভাবে হত্যা করবে আমরা এটা মেনে নিতে পারছি না। তাই পুলিশ সুপার মহোদয়কে আমরা অনুরোধ করব, আমাদের দলের পক্ষ থেকে আপনি আপনার সর্বোচ্চ আন্তরিকতা এবং চেষ্টা দিয়ে এই খুনিদের এবং এদের নেপথ্যে, আমার ধারণা এদের নেপথ্যে অনেক লোক আছে, হঠাৎ খুন নয়, এ পরিকল্পিত খুন। নেপথ্যে যারা আছে এবং যারা খুন করেছে তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। পার্শ্ববর্তী গ্রামে অবস্থান করতেছি, এর ভিতর শুনতেছি যে সজীব মেম্বারকে গুলি করছেন আমাদের রত্ন মহল্লার একজন হাফেজ সাহেব, হাফেজ শামীম। তাই বললে আমরা এলাকার ওইখানে উপস্থিত যে জনগণ ছিলাম তারা আমরা এইখানে এসে এই মোটরসাইকেলের পাশে সজীব মেম্বার এই রক্তাক্ত অবস্থায় মনে হয় মৃত্যুবরণ করেছে, সে অবস্থায় আমরা দেখলাম। পরবর্তীতে প্রশাসনকে খবর দেওয়া হলো, এলাকার সজীব মেম্বার একজন জননন্দিত মানুষ, সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা, এবং বিগত দিনে সে এই বিএনপি করার জন্য বহু ক্ষতিগ্রস্ত, বারবার তাকে মেরে ফেলার জন্য অন্য অন্য সময়ও মানুষ উদ্যোগ নিছে।